পরিবর্তনপন্থীদের লম্বা লাইনে হেঁটেছিলেন বহুজন। সরকারের বয়স হবে 17 মাস। ইতিমধ্যেই অনেকে সরকারের বিরোধিতায় সরব। মহাশ্বেতা দেবী, সুনন্দ সান্যাল, তরুণ সান্যাল, তালিকাটা ক্রমশই বেড়েছে। সেই তালিকায় এবার নয়া সংযোজন শিল্পী গণেশ হালুই। উপলক্ষ একাডেমি অফ ফাইন আর্টস থেকে রাজনীতি মুক্তির আহ্বান, উদ্যোক্তা একাডেমি কর্তৃপক্ষই। সেই কর্তৃপক্ষের পাশে দাঁড়িয়ে একাডেমিকে রাজনীতি মুক্ত করার আহ্বান জানাতে সোমবার উপস্থিত হয়েছিলেন প্রবীণ শিল্পী গণেশ হালুই। সওয়াল করলেন একাডেমিকে রাজনীতি মুক্ত করার। একাডেমিকে সরকারি অধিগ্রহণের যে কোনো প্রয়োজন নেই সে প্রসঙ্গেও যুক্তি খাড়া করলেন একাধিক। কথা প্রসঙ্গেই নিজে থেকে আনলেন নন্দীগ্রাম পরবর্তী পর্যায়ে। তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে পথে হাঁটা, বিবেকের তাড়না, তারপরেই পরোক্ষে ক্ষোভ ঝরে পড়ল বর্তমান সরকারের বিরুদ্ধে। প্রশ্ন তুললেন, প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত যাঁরা তারাই কি সব বোঝেন? নন্দীগ্রামে অনেক ঘটনা ঘটল, তখন আমরা খুব পথে নেমেছিলাম। সুতরাং পথে নেমেছিলাম কিন্তু একটা তাড়নায়, তাই বলে কিন্তু আমি যে এটা চাইনি, ওই যে নন্দীগ্রামে যে ঘটনা ঘটে গেল বা সেই সময় যে ঘটনাগুলো ঘটে গিয়েছিল সেটা যে আমরা কিন্তু কাম্য মনে করিনি, এটা কাম্য, হ্যাঁ এটা ঠিক হয়নি, কিন্তু তার প্রতিবাদ করেছিলাম। সুতরাং আজকে কেউ যদি মনে করে যে প্রত্যক্ষ রাজনীতিতে আছে তারাই সব কিছু বোঝে আর আমরা বুঝি না, এটা কিন্তু ঠিক নয়। একাডেমি প্রসঙ্গে কেন আচমকা এমন কথা বললেন প্রবীণ শিল্পী, ব্যাখ্যাও দিলেন এবিপি আনন্দকে। প্রাক পরিবর্তন ও বর্তমানের ফারাকে যে তিনি হতাশ গোপন থাকলো না তাঁর বক্তব্যে। কিছু কিছু লোক সেই পার্টিতে ভোট দেয় এবং সরকারের সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহারাই সবাই ভাবে সব কিছু ভাবে ভালো করছে, আর যারা ভোট দিয়েছে কিন্তু সরাসরি যুক্ত না, তারা যে কিছু ভাবছে না করছে না সেটা তো ঠিক নয়, সেটাই আমি বলতে চাই। আজকে যে এই যে একাডেমি ফাইন আর্টসটা তারা অধিগ্রহণ করতে চাইছে, তাহলে আমরা সরাসরি পার্টিতে যুক্ত যারা নই, আমরা সরকার বদল চেয়েছিলাম, বদল হয়েছে হয়তো, কিন্তু আমরা সরাসরি পার্টি করি না, তাই বলে কি আমরা যারা পার্টির সঙ্গে যুক্ত তারাই কি তারা সব বোঝে, আর বাকিরা যা যুক্ত একদম সরাসরি যুক্ত তারা বোঝে না? একাডেমি সূত্রে খবর, রাজ্যের অন্যতম সংস্কৃতি কেন্দ্রর যেভাবে রাজনীতির কবলে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে তাতে ক্ষুব্ধ গণেশ হালুই। প্রসঙ্গত একাডেমিতে রাজনীতি অনুপ্রবেশের অভিযোগে কাট করায় শাসক দল তৃণমূল এক ধাপ এগিয়ে মমতাপন্থীরা প্রকাশ্যে একাডেমিকে সরকারি অধিগ্রহণের দাবিও জানিয়েছেন। এই দাবিও যে প্রবীণ শিল্পীর নাপাসন্দ তাও তিনি স্পষ্ট করে দিয়েছেন এদিন। সংস্কৃতিতে রাজনীতির অনুপ্রবেশের আশঙ্কায় কি গণেশ হালুইকে তাড়িত করলো এমন স্পষ্ট ভাষণে, ঠিক যেভাবে কয়েক বছর আগে নন্দীগ্রামের ঘটনাও তাকে তাড়িত করেছিল? কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।